সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি আমি মার্জিয়াশ্রেয়া অনেক জল্পনা কল্পনা এবং আলোচনা সমালোচনার ঝড় পেরিয়ে আজ উনিশ এপ্রিল অনুষ্ঠিত হতে যাচ্ছে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত চলবে ভোট গ্রহণ আর এই নির্বাচনের প্রতি মুহূর্তের আপডেট তথ্য এবং অন্যান্য সকল অনেক তথ্য নিয়ে আপনাদের সাথে সারাদিন থাকব আমি মার্জিয়াশ্রেয়া এবং আমার সাথে থাকবেন তানভীর হাসান ধন্যবাদ শ্রেয়া তো তানভীর আজকের এই যে নির্বাচন ঘিরে গতকাল পর্যন্ত কিন্তু নির্বাচনী প্রচার প্রচারণার মধ্য দিয়ে অনেক ঘটনাগুলো ঘটে গেছে তো আজকের এই সময়ের আয়োজনটা আপনি আসলে কোন তথ্যটা দিয়ে শুরু করতে চান না কোন তথ্যটা দিয়ে শুরু করতে চাই তাহলে বলতে চাই যে যেটা বলতে হয় নয়টার সময় নির্বাচন শুরু হবার কথা নির্বাচন কিন্তু শুরু হয়ে গেছে এবং ভোটগ্রহণ চলছে অলরেডি এবং পাঁচটা পর্যন্ত চলবে মাঝে এক ঘন্টা ব্রেক থাকবে তো নির্বাচন যেহেতু চলছে একটু যে সাধারণ তথ্যগুলো দর্শকদেরকে দিয়ে রাখা উচিত যে কতজন ভোটার একটা প্রশ্ন আসতেই পারে এবারে নির্বাচনে কিন্তু প্রায় পাঁচশো একাত্তর জন ভোটার তাদের ভোট প্রয়োগের ক্ষমতা পেয়েছেন এবং তাদের ভোটেই কিন্তু আগামী দুই বছর শিল্পী সমিতির কারা হচ্ছে নিয়ন্ত্রণ করবে কাদের হাতে ক্ষমতাটা থাকবে তা হচ্ছে নির্ধারিত হবে এ নিয়ে কিন্তু এখনও পর্যন্ত সবার মধ্যেই একটা মানে শঙ্কা কাজ করছে যে নিপুণের প্যানেল যদি আসে বা যদি ডিপ জলের প্যানেল আসে মানে মিশা ডিপ জল বা নিপুণ মাহমুদ কলি এই দুটো প্যানেলের মধ্যে কোন প্যানেলটা ক্ষমতায় এলে শিল্পী সমিতির বাকি সদস্যরা কেউ লাভবান হবেন বা কেউ সুবিধা ভোগ করবেন বা কি হবে আসলে এবং গতকালকের একটু চিত্র কথা যদি আমি আপনাকে বলতে চাই যে গতকালকে কিন্তু ডিপজলকে শোকজ করা হয়েছে অর্থ আর্থিক লেনদেনের আর্থিক একটা অভিযোগ নিয়ে তো এই অভিযোগটা নিয়ে যদি আপনার কাছে বিস্তারিত কোনো তথ্য থাকে আমাদের সাথে শেয়ার করার জন্য আচ্ছা এই অভিযোগে প্রেক্ষিতে কথা বলতে চাইলে আমাকে একটু পেছনে ফিরে তাকাতে হবে তাহলে যখনই নির্বাচন আসে আমরা দেখেছি যে জাতীয় নির্বাচনের ক্ষেত্রে কিন্তু এই ধরনের আর্থিক লেনদেনের একটা অভিযোগ থাকে শিল্পী সমিতি নির্বাচন শিল্পীদের নির্বাচন সেখানেও কিন্তু আমরা শুনছি যে আর্থিক লেনদেন হয়ে থাকে গতবার যখন জায়েদ খানের সঙ্গে নির্বাচন হয়েছিল জায়েদ খান এবং নিপুণ আক্তার তখনও কিন্তু বেশ আলোচিত হয়েছিল এবং ভোটের দিনই অভিযোগ ছিল যে জায়দ খান প্যানেল থেকে টাকা দেওয়া হচ্ছিল আর ডিপজলের বিষয়টা হচ্ছে যে ডিপজলের বিরুদ্ধে অভিযোগ এনেছেন নিপুন আক্তারের প্যানেলেরই একজন সদস্য যিনি বলছেন যে ডিপজল তার ভোটারদেরকে ভোট তার নিয়ন্ত্রণে নেওয়ার জন্য টাকা দিয়েছেন এবং তার একটা ভিডিও চিত্র যেটা সাংবাদিকদেরকে দেওয়া হয়নি কিন্তু পেন ড্রাইভের মাধ্যমে তিনি নির্বাচন কমিশনকে জমা দিয়েছেন নির্বাচন কমিশনার যে খোরশেদ আলম তিনি সেটা দেখেছেন এবং সেটা সত্যতা যাচাই করে সেক্ষেত্রে ডিপজলকে মোনার হোসেন ডিপজলকে হচ্ছে একটা শোকজ করেছেন এবং ছ ঘন্টার মধ্যে হচ্ছে উত্তর দিতে বলেছেন সেক্ষেত্রে তার পরবর্তী প্রতিক্রিয়া কি হয়েছে তা কিন্তু আমরা এখনো জানি কিন্তু আমাদের প্রতিনিধি যেহেতু নির্বাচনের স্থলে আছেন আমরা আশা করি যে আল কাসির আছেন মহিব আল হাসান আছে তারা এই ব্যাপারে আপডেট গুলো আরো তথ্য জানিয়ে দিবে আচ্ছা এই মুহূর্তে আমরা একটু প্যানেল গুলোর দিকে যদি একটু দৃষ্টিপাত করি তাহলে মিশা সওদাগর এবং ডিপজলের প্যানেলে কিন্তু বেশ মানে পরিচিত মুখ বলি যে তাদের প্যানেলের ও এইখানে আরেকটু কথা বলিনি যে একুশ সদস্য বিশিষ্ট কিন্তু দুইটি প্যানেল কাজ করছে এবং তাদের মধ্যে ছয়জন জন স্বতন্ত্র প্রার্থীও রয়েছেন সব মিলিয়ে আটচল্লিশ জন লড়ছেন এই আজকের নির্বাচনে শিল্পী সমিতি নির্বাচনে তো এবার হচ্ছে একটু বিস্তারিতটা যদি আপনি বলেন যে মিশা সদাগর এবং ডিপ প্যানেলে যে যে এতগুলো পরিচিত মুখ দেখা যাচ্ছে এবং নিপুণের

এখানে আছেন আবার যদি আমি নিপুণ আক্তারের দিকে যাই সেখানে আছেন মাহমুদ কলি মাহমুদ কলি কিন্তু এর আগে এক সময় কিন্তু এই একই নির্বাচন যে শিল্পী সমিতি সেটার দায়িত্ব কিন্তু তিনি পালন করেছেন সেখানে কিন্তু আমরা অঞ্জনাকে দেখেছি কিন্তু তারকার ভিড় যদি আপনি দেখতে চান তাহলে কিন্তু আমি বলবো যে মিশা সদাগর এবং ডিপজল প্যানেলের দিকে বেশি আছে একটা তথ্য জানিয়ে রাখি সেটা হচ্ছে যে আপনি তো জানেন গতবার নির্বাচন খুব আলোচিত ছিল জায়েদ খান এবং নিপুন আক্তার বিভিন্ন দন্দের কারণে তো তখন জায়েদ খানের ওই সময়টাতে নির্বাচনের আগে 103 জন ভোটারের ভোটাধিকার অধিকার হচ্ছে বাতিল করা হয়েছিল কিন্তু এবার এসে নিপুন আক্তা যখন ক্ষমতা পেলেন তিনি কিন্তু সেই 103 জন ভোটারদের ভোট প্রয়োগের ক্ষমতা ফিরে এনেছেন আদালতের মাধ্যমে এবং নতুন আরো 50 জন ভোটার যুক্ত হয়েছে সব মিলিয়ে 153 জন নতুন ভোটার এবং সর্বমোট ভোট প্রয়োগ করছেন পাঁচশো একাত্তর জন তো অনেকেই বলছেন যে যেহেতু নতুন প্রায় একশো জন ভোটারে নতুন করে ভোট প্রয়োগের একটা সুযোগ হয়েছে সেক্ষেত্রে কিন্তু পাল্লা ভারী অনেকটা নিপুন আক্তারের দিকে চলে যাচ্ছে যদিও কিন্তু কারা জয়ী হচ্ছে সেই খবরটা কিন্তু দিতে হলে আপনাকে অপেক্ষা করতে হবে মধ্যরাত পর্যন্ত আশা করি রাত বারোটার আগেই কিন্তু মধ্যরাত পর্যন্ত আসলে ফলাফলের জন্য অপেক্ষা করতে হতে পারে যেহেতু বিকেল পাঁচটার মধ্যে ভোট গ্রহণ শেষ হয়ে যাবে তো ভোট গণনার কাজ নিশ্চয়ই এত দীর্ঘায়িত হবে না বলেই এখনো পর্যন্ত আশা রয়েছে এইখানে এই মুহূর্তে আমি আরেকটু বিষয়টা

সালে দেখা যায়নি আপনি যদি সাকিব খানের সময়টাও দেখেন দু হাজার সতেরোতে সাকিব খানের সময় যেই মারমারি বা যেই কাণ্ডটা হয়েছে সেটাও কিন্তু এত বেশি আলোচিত হয়নি এবং দু হাজার সতেরোর পরে কিন্তু সাকিব খান শিল্পী সমিতির আর

প্যানেল থেকে যখন নির্বাচন ঘোষণা করা হল যে তারা নির্বাচনের রায়কে মেনে নিচ্ছেন না তখন কিন্তু কিন্তু সবার আগে তাদেরকে গ্রহণ করেছেন শপথ ব্যাপারে বলতে চাই যে এবারও কিন্তু তিনি একটা কথা বলেছেন যে মাহমুদ কলি আমরা দেখতে পাচ্ছি যে কিনা নিপুণ আক্তারের প্যানেল থেকে লড়াই করছেন সভাপতি পদ সভাপতি পদে সেদিন তাকে প্রশ্ন করা হয়েছিল যে মাহমুদ কলি তো এক সময় শিল্পী সমিতিতে সঙ্গে যুক্ত ছিলেন এবং একসময় ভালো অভিনয় করেছিলেন অনেক পরিচিত একটি মুখ তার ব্যাপারে আপনার কি মতামত তখন মিশের সদাগর বলেছিল যে আমি আসি পর থেকে নিয়মিত অভিনয় করছি। কিন্তু একদিনও আমি মাহমুদ কখনো শুটিং শুটিং করতে দেখিনি তো আমরা আরো আরেক আলোচনা করবো এই নির্বাচন নিয়ে কিন্তু এই মুহূর্তে আমাদের সহকর্মী আল কাসির কিন্তু একদম নির্বাচনী স্থলে বিএফিসিতে আছে আমরা একটু সরাসরি তার কাছে যাচ্ছি সর্বশেষ সংবাদগুলো তথ্য জানার জন্য জি চলুন আমরা একটু আমাদের সহকর্মীর সঙ্গে সংযুক্ত হওয়ার চেষ্টা করছি তিনি আছেন কিন্তু এফ তে এই মুহূর্তে এবং এখানে শিল্পী সমিতির দ্বিবার্ষিক মেয়াদের নির্দেশ দু হাজার চব্বিশ ছাব্বিশ মেয়াদের নির্বাচন নির্বাচন কিন্তু আজকে সকাল সাড়ে নটায় শুরু হয়েছে এবং এই নির্বাচন চলবে সকাল বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত আমি যদি একটু আপনাদেরকে জানিয়ে দেই এবারে নির্বাচনে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে এর মধ্যে একটি হচ্ছে মাহমুদ কলি নিপুণ এবং আরেকটি প্যানেল হচ্ছে মিশা ডিপজল মিশা ডিপজল প্যানেলে সভাপতি পদে আছেন মিশা সৌদাগর সহ সভাপতি পদে মাসুম পারভেজ রুবেল আরেকজন সহসভাপতি ডি এ তায়েব এবং সেই সাথে সাধারণ সম্পাদক মনো রোসেন আর মাহমুদ কলি নিপুণ পরিষদের আমরা একটু কথা বলবো মাহমুদ কলির নিপুন পরিষদের সভাপতি প্রার্থী মাহমুদ কলির সাথে তিনি হয়তো ভোট দিয়ে তার কাছ থেকে একটু জানার চেষ্টা করব। বিলম্ব হওয়ার কারণ আমি এবং জনাব মিশা সদাগর ভোট কেন্দ্রে ছিলাম এবং নির্বাচন কমিশন সকল কিছু যাচাই বাছাই আমাদের সামনে করে ভোট গ্রহণ শুরু করেছে অত্যন্ত সুন্দর আমি বা আশা করি এই জন্য আনন্দগণ পরিবেশে এই নির্বাচনটা অনুষ্ঠিত হয় এটা ভালো ভালো সকলের জন্য ভালো আমার জন্য আপনার জন্য এখন সকল শিল্পী এবং চলচ্চিত্র সকলের জন্য এটা মঙ্গলজনক আমি একশত পার্সেন্ট আশাবাদী যে আমাদের চলচ্চিত্র শিল্পী সমিতির ভাই এবং বোনেরা সুচিন্তিত মতামত দিয়ে মাহমুদকুলি কলি নিপুণ আক্তার প্যানেলকে জয়যুক্ত করবেন আপনাদের সকলকে ধন্যবাদ দোযা করবেন শুনছিলেন মাহমুদ কলি আক্তার পরিষদের সভাপতি প্রার্থী মাহমুদ কলি বলছিলেন তিনি ভোট দিয়ে এসেছেন এবং সার্বিক যে পরিস্থিতি সেই পরিস্থিতি নিয়ে তিনি কিন্তু কথা বললেন তিনি জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন এবং সেই সাথে যদি একটু জানিয়ে রাখি যে মাহমুদ কলি এর আগে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির পদে ছিলেন দুইবার সভাপতি ছিলেন এবং দুইবার সাধারণ সম্পাদক ছিলেন অনেক বছর পর মানে লম্বা সময় পর তিনি ভোটের মাঠে এসেছেন এবং তিনি কিন্তু এই সবার সঙ্গে ভোট প্রার্থনা করছেন ভোট চাইছেন এবং তিনি জয়ের ব্যাপারে একটা আশাবাদ ব্যক্ত করেছেন সকাল সাড়ে নয়টায় ভোট শুরু হয়েছে মাহমুদ কলি যেটা বলছিলেন যে নয়টায় ভোট শুরু হওয়ার কথা ছিল কিন্তু সাড়ে নয়টায় শুরু হয়েছে বিলম্ব হওয়ার কারণটাও তারা জানিয়েছেন আমাদেরকে এই ত্রিশ মিনিট বিলম্ব হওয়ার কারণে কিন্তু ভোট শেষ হবে বিকেল সাড়ে পাঁচটায় তো আজকের এবারের নির্বাচনে দু হাজার চব্বিশ ছাব্বিশ মেয়াদের যে নির্বাচন এই নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করছেন খরদুল আলম খসরুখ আজকে সকাল থেকেই ভোটগ্রহণ চলছে এবং এই ভোটগ্রহণ কিন্তু চলবে বিকেল পাঁচটা পর্যন্ত আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে ভোট কেন্দ্রের দুই পাশে দুই প্যানেলের প্রার্থীরা দাঁড়িয়ে আছে তারা ভোটার যারা যাচ্ছেন তাদের কাছ থেকে ভোট চাইছেন এবং দোয়াও চাইছেন আমরা একটু ডিএ তাইব মিশা মিশা ডিপজল প্যানেলের সহসভাপতি গত বছর আপনি নির্বাচন করেছিলেন এবারেও নির্বাচন করছেন একটু জানতে চাই কি জানতে চান বলেন গত বছর আপনি নির্বাচন করেছেন এবারেও নির্বাচন করছেন গত বছর এক প্যানেলে ছিলেন এবার এবার আলাদা প্যানেলে কোনো আলাদা নেই শিল্পীর কোনো পতাকা নেই শিল্পী সব জায়গায় কাজ করবে এবার আমি যে প্যানেলটা তৈরি করেছি এটা আমি বিশ্বাস করি যা চলচ্চিত্র শিল্পীদের স্বার্থে কাজ করবে এবং এই নির্বাচন পুলিশ বাহিনী এবং অন্যান্য সংস্থার লোকজন প্লাস নির্বাচন কমিশন অনেক স্ট্রংলি কাজ করছে অনেক সাপোর্ট করছে পুলিশ বাহিনী খুবই অ্যাক্টিভ আমি বিশ্বাস করি আমরা নির্বাচন সুষ্ঠুভাবে শেষ করতে পারি জয়ের ব্যাপারে আপনি কতটুকু আশাবাদী আল্লাহ রহমতে হান্ড্রেড পার্সেন্ট পাঁচশো সত্তর জন ভোটার আর আমরা যেটা জানতে পেরেছি চারশো পুলিশ এত পুলিশ কেন পুলিশ অ্যাকচুয়ালি যেহেতু শিল্পীদের প্রোটেকশনের ব্যাপার আছে আর পুলিশ তো আমরাই আমাদেরই মানুষ পুলিশাকলে সমস্যা কি পুলিশ কিট আনন্দ করতে আসতে পারে না পুলিশ আমরাই চেয়েছিলাম নির্বাচন কমিশন পুলিশ চেয়েছিল যে পর্যন্ত পুলিশ দেওয়ার জন্য অনেকেই খুব ইনসিকিউর ফিল করছে কারণ সমস্যা তারকারা থাকবে এই জন্যই পুলিশের এটা সমার হয়েছে শুধু কি তারকাদের জন্যই কমিশনের এটা ইনসিকিউর না অন্য কোনো বিষয় আছে না অন্য কোনো বিষয় নাই এখানে তারকাদের প্রোডাকশন প্লাস দর্শক দর্শকেরা চাপ আসবে আপনারা বুঝতে পারছেন প্রচন্ড গরম পড়েছে এইজন্য যাতে সুসংৃঙ্খল সুন্দরভাবে নির্বাচন হয়

যেটা শুনছিলেন যে ডিএতএ সভাপতি সহসভাপতি পদে প্রার্থী তিনি কিন্তু বলছিলেন যে তিনি চাচ্ছিলেন না যে এত এত পুলিশ আমরা লাইভে আছি আমরা একটু অমিত হাসান ওনার সঙ্গে কথা বলার চেষ্টা করব আমরা একটু অমিত হাসান ওনার সঙ্গে কথা চেষ্টা করব আসলে আপনারা যেটা দেখতেই পাচ্ছেন যে যেটা বলছিলাম লাইভের মধ্যে ভোটারদের চেয়ে পুলিশের সংখ্যা বেশি যার কারণে কিন্তু শৃঙ্খলা বজায় রাখতে গিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে আমি একটু অমিত হাসান ওনার সঙ্গে কথা বলতে চাচ্ছিলাম নিপুণ আক্তার আসছে ওই পাশ থেকে নিপুণ আক্তার সাথে কথা মিরজাদা হারুন একটা আপনার সাথে কথা বলি গত বছর গত বছর আপনি নির্বাচন কমিশনার ছিলেন গত বছরের পরিবেশ এবারের পরিবেশ কি দেখছেন গতবার আমি প্রধান নির্বাচন কমিশনার ছিলাম এবং আমি দশ বছর নির্বাচন কমিশনার ছিলাম গত বছর এবছর মধ্যে একটু পার্থক্য দেখছি এবছর নির্বাচনটা অতটা আলোড়িত হয় নাই জনগণের কাছে ততটা প্রকাশিত হয় নাই এবং এখন এই মুহূর্ত পর্যন্ত মাত্র নয়টি ভোট হয়েছে গত বছর এ পর্যন্ত একশো ছাপ্পান্নটি ভোট হয়েছে আর তবে একটা কারণ আছে গত বছর আমরা শীতের মধ্যে শীতের মধ্যে করেছিলাম এর জন্য এত গরম ছিল না এখন গরম পড়েছে এর জন্য একটু ভোটার তারা কম আসছে আর তারা ভাবছে যে দুপুরের নামাজের পর তারা আসবে তাই এখন ভোটার আসেনি এটা বলে এটা বোঝা যাবে না যে ভোটার আসবে না আসবে আপনি প্রধান নির্বাচন কমিশনার ছিলেন আপনার সময় আইন শৃঙ্খলা বাহিনী ছিল গত বছর আপনি একটাকে দেখলেন যে আমি আমার পেশাগত দায়িত্ব পালন করতে যাচ্ছিলাম আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী আমাকে বাধা দিচ্ছে গত বছর কিন্তু এই বাধাটা আমরা পাইনি কি বলবেন না তাহলে নির্বাচন কিন্তু আমি করিনি কেননা আমি হলাম আমলা সচিব পর্যায়ে যে রিটায়ারমেন্টে গিয়েছি আমার সাথে ইয়ে সাংবাদিকদের বা মিডিয়ার কোনো বৈরুত নাই তারা আমার বন্ধু আমার খারাপটাও তুলে ধরবে আমার ভালোটাও তুলে ধরবে তবে এই বিষয়টা গতবার কিন্তু আমার এই অবস্থা ছিল না আমি আপনাদের বন্ধু কেন আপনারা সাপোর্ট করছেন না আপনি কারোর জন্য ভোট চাচ্ছেন না এই বিষয়টা নির্বাচন কমিশন ব্যবস্থা নিয়েছে তবে নির্বাচন কমিশন মিডিয়ার ব্যাপারে আরেকটু উদার হলে ভালো ছিল এই জায়গাটা করেছে তাও আবার আমার দেশ করেছে আপনাদের ওখানে যাওয়ার কথা ছিল তবে আমি বলবো আগামীতে যারা নির্বাচন কমিশনার আসবেন তারা মিডিয়াকে কখনো বইড়ি ভাববেন না মিডিয়া আপনার সহায়ক আমার ভুলকে ধরে দেবে আমার ভুল কিভাবে সংশোধন হয় এটা বলে দিবে তবে আমার খারাপ লেগেছে যে আপনাদের আমাদের প্রতি একটা বাধা দেওয়া হয়েছে আমার খারাপ লেগেছে যেমনটা শুনছিলেন এবং আমাদের ফুটেজ যেটা দেখার চেষ্টা করছিলেন যে তারকাদের সঙ্গে তারকাদের নির্বাচন তারকাদের সঙ্গে কথা বলবো এবং সেই কথা বলতে যাওয়ার ক্ষেত্রেও বাধা দেওয়া হচ্ছে আমি জানি না কেন এই বাধা হয়তো বেলাগড়ার সঙ্গে সঙ্গে নির্বাচন কমিশনের বা প্রধান নির্বাচন কমিশনের হয়তো হুঁশ ফিরবে তারা হয়তো অবাধে সাংবাদিকদের কাজ করতে দেবেন আমি একটু জানাতে চাই যে গতকাল কিন্তু নির্বাচন কমিশন থেকে নির্বাচন কমিশন থেকে সাংবাদিকদেরকে একটি পাশ দেওয়া হয়েছে যাতে সাংবাদিকরা নির্বিঘ্নে কাজ করে কিন্তু বাস্তবে অর্থাৎ মাঠে কিন্তু এই বিষয়টা আমরা দেখতে পাচ্ছি না আমি একটু আরও কয়েকজনের সঙ্গে কথা বলবো কিন্তু কথা বলার জন্য যে সামনে যাব সেই যাওয়ার পরিবেশটা পাওয়া যাচ্ছে না তারপর আমরা চেষ্টা করছি চলচ্চিত্র শিল্পী সমিতির গত যে নির্বাচনটা হয়েছিল বাইশ চব্বিশ কাঞ্চন আর নিপুণ পরিষদ তো এবারও দুটি প্যানেল একটি প্যানেলের সভাপতি পদে আছেন মিশা সদকর সাধারণ সম্পাদক পদে আছেন ডিপজল অন্যদিকে নিপুণের যে প্যানেল সেই প্যানেলের সভাপতি পদে মাহমুদ কলি এবং সাধারণ সম্পাদক পদে আছেন আক্তার আমরা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি চলচ্চিত্র শিল্পী সমিতির আজকের যে পরিবেশ সেই পরিবেশ ঘড়ির কাটা এখন আহ দশটা বারো সাড়ে নয়টায় ভোট শুরু হয়েছে এবং পির্জাদা হারুন যেটা বলছিলেন যে এখন পর্যন্ত মাত্র নয়টা ভোট পড়েছে গত বছরের তুলনায় কিন্তু ভোট পড়ার হার বা ভোটার আসার হার অনেকটাই কম হয়তো শুক্রবার একটু আয়স করছেন আয়েস করে হয়তো তারা এখানে আসবেন এবং আমরা যেটা আশা করছি বা নির্বাচন কমিশনার থেকে শুরু করে দুই প্যানেলের প্রার্থীরাও বলছেন যে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু ভোটারদের উপস্থিতি আরও বাড়তে পারে তো এই ছিল আমার কাছে এফডিসি থেকে সবশেষ এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম এফডিসিতে জন ভোটার আর আইন শৃঙ্খলা রক্ষায় রয়েছেন চারশো জনের বেশি সাদা পোশাকে রয়েছেন এছাড়া গোয়েন্দা পুলিশও আরো অনেকে আছেন মানে পাঁচশো জন বা সাড়ে পাঁচশো বা ছয়শো জনই ধরি যদি প্রায় ছয়শ জনকে নিয়ন্ত্রণ করতে এত পুলিশ কেন লাগছে তার উত্তর তো ইতোমধ্যে কিন্তু هارুন দিয়ে দিয়েছেন যে একটু উৎসব পরিবেশ তারা করবে না পুলিশ সদস্যরা পুলিশ সদস্যরা কি এখানে থাকবে না আরো একটি বিষয় সাংবাদিক কিন্তু এগারোশো সাংবাদিকরা এই নির্বাচন কভার করার জন্য আবেদন করেছিলেন মানে আপনি বুঝতে পারছেন যে পাঁচশো জন ভোটার ঠিক আছে প্রতিদ্বন্দ্বীরাও আহ মাত্র আটচল্লিশ জন হচ্ছে নির্বাচনে লড়ছেন এই কমিটির জন্য তো তাদের মানে এত কম সংখ্যা যেখানে এক মানে পঞ্চাশ জনেরও কম সদস্যদের নির্বাচনে মানে এক হাজারেরও এক হাজারেরও কম ভোটারের মধ্যে মানে সাংবাদিকই হচ্ছে এগারোশো জন করে আবেদন করেছেন যে তারা এই নির্বাচনটি কভার করবেন এবং পুলিশ সদস্য এত বেশি এই যে পূর্ণতা এইটা তারা হয়তো আলোচনা গবেষণা করে করেছেন কিন্তু এত আরম্বর তার কিন্তু দর্শকদের মধ্যে নেই বা সাধারণ মানুষদের মধ্যে কিন্তু এত উত্তেজনা বিরাজ করছে না এত উচ্ছ্বাস হ্যাঁ সেই আনন্দটা কিন্তু কম গত বছর কিন্তু এই তার একদম ভিন্ন চিত্র ছিল গত বছরের যদি নির্বাচনটা নিয়ে আমরা একটু দেখি তখন চিত্রটা কেমন ছিল সাংবাদিকরা যেমন অ্যাক্টিভ ছিলেন তেমনি কিন্তু সাধারণ মানুষও খুব আগ্রহী ছিলেন যে নির্বাচনে কি হচ্ছে কি করতে যাচ্ছে জায়েদ খান বা কি করতে যাচ্ছে নিপুণ ওই সময় কাদা ছুটোছুটিও যেমন বেশি হয়েছে আলোচনা যেমন বেশি হয়েছে সমালোচনাও বেশি হয়েছে আর্থিক লেনদেনের বিভিন্ন অসঙ্গতিপূর্ণ আরও ওঠানো আচরণ মানে নির্বাচন বিরোধী যেই মানে আইন মানে আচরণবিধি লঙ্ঘন করেছেন ওই সময় তারকারা তো সব কিছু মিলিয়ে গত বছরের কিন্তু সব কিছু একটু বেশি বেশি ছিল এবং এই বছরের যদি আমি বলি যে অন্যান্য যেই লঙ্কা কাণ্ডগুলো কিন্তু দেখা যাচ্ছে না এখন পর্যন্ত কোনো লঙ্কা কাণ্ডের সেরকম আভাসও পাওয়া যায়নি ছোটোখাটো যেগুলো বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে সেগুলো ঠিকঠাক অনেকে ধামাচাপারও দেওয়ার চেষ্টা করছে কেউ কেউ মিডিয়ার সামনে আসতে দিচ্ছে না এখনও পর্যন্ত বিশৃঙ্খলার কিন্তু তেমন কোনো দেখা যাচ্ছে না আভাস দেখা যাচ্ছে না পিজেদা هارুনের কথা আমরা যেরকমটা দেখছিলাম লাইভে পিজেদা هارুনের প্রসঙ্গে যদি একটুখানি আসি তিনি কিন্তু গত বছর নির্বাচন কমিশনার ছিলেন এবং এবার যেটা আমরা সরসু দেখতে পাচ্ছিলাম যে সাংবাদিকদের কিন্তু ভেতরে যেতে দেওয়া হচ্ছে না আইসংকালের রক্ষা সেটা হচ্ছে যে গত তিনি নির্বাচন কমিশনার ছিলেন এবং তার সঙ্গে কিন্তু নিপুন যে পার্টি ছিলেন তার সঙ্গে দ্বন্দ্বটা প্রকাশ্যে ছিল এবার কিন্তু তিনি নিপুল প্যানেল থেকেই আবার নির্বাচন করছেন একদম মানে এখান থেকে কি কোনো আভাস পাওয়া যাচ্ছে যে নিপুনের মানে জিতে যাওয়ার পেছনে কি কোনোভাবে গত বছরে মানে গতবারের নির্বাচন কমিশনারের কি হাত ছিল বলে ধারণা করা যাচ্ছে সেটা একদম ভিন্ন প্রসঙ্গ কিন্তু তার আগে আমি একটু নির্বাচনের এই কঠোরতা প্রসঙ্গে আসি যে বলছিলেন যে এগারোশো প্রার্থী জন সাংবাদিক আবেদন করে নির্বাচনের নিউজ কভারেজের জন্য অ্যাপ্লাই করেছিলেন কিন্তু তাদের কিন্তু পারমিশন দেওয়া হয়নি এটা কঠোরতা দেখানো হচ্ছে যে কোনো ধরনের ইউটিউবার যারা আছে প্রথম সারি সারি গণমাধ্যম ছাড়া সব ধরনের ইউটিউবার বা কন্টেন্ট যারা বানিয়ে থাকে তাদেরকে কিন্তু এবার নিষিদ্ধের আওতায় রাখা হয়েছে এবং শুধু যে তা নয় গণমাধ্যম Um mm -hmm. সাথেও কিন্তু অনেক কঠোর ব্যবহার করা হচ্ছে আমরা দেখলাম যে আমাদের প্রতিনিধি ঢুকতে গিয়ে প্রবেশ করতে পারছেন না কিন্তু এ থেকে বোঝা যায় যে তারা এবার নির্বাচন করার চেষ্টা করছেন কিন্তু আলোচিত হচ্ছে না না হওয়ার পিছনে আছে সেটা হচ্ছে যে কিছুদিন আগে সম্প্রীতি ঈদ গিয়েছে এগারো তারিখে আপনি জানেন আজকে উনিশ তারিখ তো এই নির্বাচন কিন্তু পেছানোর জন্য আবেদন করা হয়েছিল কিন্তু ডিপজল মিশা যে পরিষদ তাদের বাধার প্রেক্ষিতে নির্বাচন কিন্তু পেছানো হয়নি সেক্ষেত্রে নির্বাচন কমিশনের খুরশিদ আলম একবার বলেছেন যেহেতু ঈদের পরবর্তী সময় নির্বাচন হচ্ছে সেই ক্ষেত্রে অনেকেই ঢাকায় নেই ঢাকার বাইরে আছে প্রচারণারwidetilde ধরনের সময় পাওয়া যায়নি সব কিছু মিলিয়ে কিন্তু নির্বাচনটা আসলে অতটা জমজমাট হয়নি আচ্ছা রোজার মধ্যে কিন্তু নিপুন মাহমুদ কলির প্যানেলের যেই দিন একটা সম্মেলন হয় চলচিত্র শিল্পী সমিতির কেন্দ্রে সেখানে হচ্ছে কিন্তু নিপুন বলেছিলেন যে এই যে রোজার রেখে তাদের নির্বাচনের প্রচার প্রচারণায় বেশ কষ্ট হচ্ছিল অসুবিধা হচ্ছিল যার কারণে তারাই আবেদন করেছিলেন কিছুদিন একটু পেছানোর জন্য তো সেই সেই দৃষ্টিকোণ থেকে কিন্তু সাতাশ এপ্রিলের কথাটা এসেছিল কিন্তু এই যে উনিশ এপ্রিলের নির্ধারিত সময়টিকে কিন্তু এই বিরোধিতাটা করেছে মিশা ডিপজল প্যানেল নির্ধারিত দিনেই হবে কোনো যাতে পেছানো না হয় তো এই এই একই সময়ে কিন্তু নিপুণ কথাটা বলেছেন যে রোজা রেখে তাদের নির্বাচনের প্রচার প্রচার অনেক অসুবিধা হচ্ছে একই ঘটনা তো বিশাডিপজলের ক্ষেত্রেও তারাও তো নিশ্চয়ই রোজার মধ্যেই কার্যক্রম চালিয়েছে তাদের প্রচার প্রচারণার বা আরও যে সাংগঠনিক বিষয়গুলো ছিল সেগুলো কিন্তু তারা ওই সময়টার মধ্যেই করেছেন তার কিন্তু আলাদা কোনো সময় নেননি তাহলে এদের ক্ষেত্রে এই বিশেষ বিবেচনা বা বিশেষ যেই অভিযোগগুলো এইগুলো আসলে কেন কেন বলতে আসলে একটু নির্বাচনের দ্বন্দ্ব থাকবে এটাই বিরোধিতা অনেক সময় রাজনীতি করার জন্য অনেক সময় বিরোধিতা করতে হয় কিন্তু আমি একটু এফডিসি প্রসঙ্গে আসতে চাই এফডিসি হচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রের প্রাণ কেন্দ্র অথচ সেই এফবিসি কিন্তু এখন প্রায় মৃতপ্রায় সেখানে কিন্তু আসলে চলচ্চিত্র নির্মাণ কতটা হচ্ছে আমার মনে হয় দর্শকরা দেখছে শুধু ঈদ ছাড়া কিন্তু আমরা এখন তেমন কোনো চলচ্চিত্র মুক্তি পেতেও দেখি না এবারের ঈদের বা এবারের বছরের কথাই যদি আমরা দেখি পুরো বছরে কিন্তু তেমন কোনো মানে কোনো সিনেমাই আসলে সিনেমা হলে দর্শকরা গিয়ে সেভাবে দেখতে পারেনি অল্প কিছু হাতে গোন দু একটা সিনেমা ছিল কিন্তু এবার একই ঈদে মানে রমজান ঈদ ইদুল ফিতরেই শুধুমাত্র তেরোটি চোদ্দোটি সিনেমা এসেছে তো শিল্পী সমিতির মানে নির্বাচনের বাইরে কিন্তু একটা দায়বদ্ধতা থাকে যে মানে যারাই কমিটিতে আসেন এবারও যারা আসবেন নির্বাচিত হয়ে যারা আসবেন তাদেরও অবশ্যই একটা দায়বদ্ধতা থাকে যে সারা বছর জুড়ে সিনেমা হলগুলো যেন উজ্জীবিত থাকে দর্শকরা যেন সারা বছরই বিনোদনটা গ্রহণ করতে। শুধু যে সিনেমা হল বা সিনেমা নির্মাণ না আপনি দেখবেন যে কিন্তু শুটিং হয় না তো ক্ষেত্রে এই যে যারা নির্বাচন করছেন শুধু শিল্পী সমিতি দিয়ে কি হবে যদি আমার শিল্পই না থাকে তাহলে তাদের কি আসলে এই যে যারা ক্ষমতায় আসছে নির্বাচন করছেন আলোচনায় আসছেন আমি যদি একটু প্রসঙ্গ আনতে চাই যে যারা নির্বাচনে দাঁড়াচ্ছেন একসময় যারা অশ্লীল নায়িকা খ্যাত মানে অশ্লীল চলচ্চিত্রের জন্য নায়িকা হিসেবে পরিচিত আছে তারাও কিন্তু নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন আমি নাম ধরছি না তাহলে আমাদের চলচ্চিত্র এদের থেকে আসলে নির্বাচিত হওয়ার পর আসলে কি উপকৃত হচ্ছে আপনার কাছে কি মনে হয় আমি আসলে হচ্ছে বলতে এখন পর্যন্ত আমি যদি গতবারের প্যানেলের কথা বলি একদম সম্প্রতি যেগুলো সাথে দর্শক খুব ভালোভাবে পরিচিত এখন পর্যন্ত নিপুণ কিন্তু বিভিন্ন সময়ে মানে সংবাদ সম্মেলনে বলেন বা সাংবাদিকদের বিভিন্ন সময় বলেছেন যে অনুদানের সিনেমা বা আরও কয়েকটি কাজ নিয়ে কিন্তু তিনি মানে দর্শকের সামনে এসেছেন বা শিল্পী সমিতির ওই পদটার বদৌলতে তিনি কিন্তু চেষ্টা করেছেন কয়েকটি জায়গায় সিনেমার মানে অনুদান দিয়ে হোক বা চালিয়ে হোক তিনি কাজ করেছেন কাজ করার চেষ্টা করেছেন কিন্তু সেই সংখ্যাটাও কিন্তু কম মাত্র তিনটি সিনেমায় তিনি হচ্ছে কাজ করতে পেরেছেন বা তিনি সহযোগিতা করতে পেরেছেন এর মাঝখানে যদি আমরা বলি যে সুজন ঘাটের মাঝি বা এই এরকমই কোনো একটা নাম নিয়ে একটি সিনেমা মাঝখানে রিলিজ হয়েছিল তার পিছনে যদিও আক্তারের একটা মানে কি বলে ইনফ্লুয়েস ছিল তার সহযোগিতা ছিল সেই সিনেমাটিতে সেটাও কিন্তু খুব বেশি মানে লাভজনক বা ব্যবসা সফল হয়নি তো আমি আসলে বলতে চাচ্ছিলাম যে এই যে সিনেমাকে ব্যবসা সফল করানো বা দর্শককে এইগুলোর সাথে ইনভলভ করা এটা কিন্তু শিল্পী সমিতির সরাসরি একটা ইনভলভমেন্ট থাকা উচিত কারণ শিল্পী সমিতি যে শুধুমাত্র শিল্পীদের অধিকার নিয়ে কাজ করবে না এই শিল্পীরা যে শিল্পতে কাজ করবে সেটিকেও বাঁচিয়ে রাখার জন্য কিন্তু শিল্পী সমিতির একটা বড় অবদান বা এবং একটা দায়বদ্ধতা থাকা উচিত মনে কিন্তু মিশা সদাগর ডিপজল অনেকটাই এগিয়ে তারা কিন্তু প্রতি বছরই কিছু না কিছু আসছে কিছু না কিছু আসছে নিপুণ আক্তারা যে একেবারে আসছে না তা আমি বলছি না কিন্তু সংখ্যাটা কম সংখ্যাটা কম না যারা হচ্ছে শিল্পী সমিতি হাল ধরছেন আমি তো বলবো যে তাদের হাতেই সিনেমার কাজ নেই আপনি যদি দিকে তাকান আপনি যদি নিপুণ আক্তারের দিকে তাকান মাহমুদ কলি হয়তো একটা সময় সিনেমা করেছেন এখন তার হাতে সিনেমা নেই আরো যারা আছে ড্যানিসি ডাক আমরা যদি বলতে চাই তাদের হাতেই কিন্তু সিনেমা নেই বা হাতে সিনেমার কাজে তারা পাচ্ছেন না তারা কিন্তু অনেক দিন ধরে নেই এবং তারা কিন্তু আলোচিত বরঞ্চ সিনেমা বাইরের কাজের জন্য জায়েদ খানকে আমরা দেখছি বিভিন্ন গিয়ে তার প্রমোশনে ব্যস্ত ডিগবাজি খাওয়া নিয়ে ব্যস্ত নিপুণ আক্তার কিন্তু অনেকটা আলোচিত হয়েছে নি এফবিসির এই নির্বাচন দিয়ে দু সাল তার আগের মুহূর্ত থেকে তাহলে এই নির্বাচনের থেকেও আমার তো মনে হয় শিল্পীদের শিল্পের প্রতি হচ্ছে বেশি আরো দায়বদ্ধতা আসা উচিত আমাকে ভোটে দাঁড়িয়ে জিততে হবে সেটা থেকেও তো আমার মনে হয় বেশি আমার শিল্পকে বাঁচিয়ে রাখা প্রতি বছরে নিয়মিত যেন আমার সিনেমা মুক্তি পায় ভালো ভালো সিনেমা আসে ভালো ভালো অভিনেতারা যেন সুযোগ পায় অনেক শিল্পী আছে যারা আসলে কাজের অভাবে না খেয়ে আছেন এবং আমরা আপনি দেখবেন যে ঈদ আসলেই অনেক শিল্পী আছেন তারকারা আছেন যারা কিনা গরু জবাই করছেন করে এই শিল্পীর মধ্যে ভাগ ভটরা করে দিচ্ছেন যারা অভাবে আছেন তাদের দুস্থ আছেন তাদের মধ্যে তাহলে আসলে শিল্প শিল্প তো বা শিল্পী যদি শিল্পটাকে বাঁচিয়ে রাখার যে প্রয়াস সেটা শিল্পী সমিতির মধ্যে কিছুটা কিছুটা একটু কম দেখতে পাওয়া যাচ্ছে এবারেই হচ্ছে যদি আমি চলচ্চিত্র শিল্পী সমিতির আরো অন্যান্য কাজগুলোর মধ্যে থেকে আসি দেখেন রমজানের মধ্যে তারা ইফতারের আয়োজন করেছে বা অন্যান্য সময়ে আরো যে গুলো করছে সেগুলোর চাইতে কিন্তু নির্বাচনী প্রচারণা এবং নির্বাচন কি হবে সেগুলো তাদের পূর্ণতা অনেক বেশি তারা অনেক বিশাল আয়োজন করে খুব মানে ঢাক ঢোল পিটিয়ে জানায় যে শিল্পী সমিতির হচ্ছে মানে নির্বাচন নিয়ে যতটুকু মারামারি বা যতটুকু লড়াই একটি ভালো সিনেমায় কাজ করার জন্য বা একটি ভালো সিনেমা দর্শকের সামনে উপহার দেওয়ার জন্য কিন্তু তাদের লড়াইটা সেরকম হয় না কখনো কি দেখেছেন যে শিল্পী সমিতির একটা প্যানেল একটা প্যানেলকে চ্যালেঞ্জ করেছে যে আমরা একটা ভালো সিনেমা উপহার দিয়ে দেখাবো বা আমরা একটা ভালো সিনেমা আপনাদের চাইতে বেশি সিনেমা এই দুই বছরে আমি এনে দেখাবো এরকম চ্যালেঞ্জ কিন্তু সচরাচর আমরা কোনো প্যানেলকেই করতে দেখিনি আরেকটা বিষয় আছে নির্বাচনের সময় আমরা প্রায় একটা জিনিস দেখি যে তারা একটু আগে বলছিলেন যে নির্বাচন শেষে আমরা সবাই একই পরিবার কিন্তু সেই কথার প্রতিফলন কিন্তু নির্বাচনের পরে আমরা দেখতে পাই না আপনি কি দেখেছেন জায়দ খানা নিপুন এক হয়ে চলচ্চিত্রের জন্য কাজ করেছে আদালত পর্যন্ত গড়িয়েছে সেটা প্রকাশ্য দ্বন্দ্ব হয়েছে তাতে নির্বাচনকে কেন্দ্র করে বা চলচ্চিত্র আসলে কোনো উপকার হয়নি জায়দ খানের প্রসঙ্গ যেহেতু আসলো আমি একটু সাকিব খানের প্রসঙ্গ আসতে আনতে চাই এই যে শিল্পী সমিতির নির্বাচন হচ্ছে এক সময় কিন্তু আমরা এই যে সাকিব খানকে দেখতাম তিনি এই সমিতিতে নির্বাচন অংশগ্রহণ করতেন এফ ডিসিতে আসতেন কিন্তু সেই শাকিব খানকেও কিন্তু আমরা এখন নির্বাচনে দেখতে পাচ্ছি না এবং তিনি ভোট দিতেও আসছেন না আমি এই প্রশ্নটার উত্তর নেব আপনার থেকে কিন্তু তার আগে একটু বলতে চাই যে আমাদের আয়োজন সহকর্মী মহিবাল হাসান কিন্তু এই মুহূর্তে নির্বাচন কেন্দ্রে আছে এফডিসিতে আমরা একটু তার কাছে যেতে চাই জানতে চাই সর্বশেষ পরিস্থিতিতে বিএফডিসিতে আমি রয়েছি চলছে শিল্পী সমিতির দ্বিবার্ষিক নির্বাচন দু হাজার নির্বাচন সেই নির্বাচন ঘিরেই কিন্তু তারকাদের বিএফডিসি প্রাঙ্গনে এসেছেন এবং সেই সঙ্গে আমরা এখানে আসার পরে যেটি দেখলাম যে চলচ্চিত্র শিল্পী যারা আছেন যারা প্রার্থী আছেন তারা কিন্তু চলে আসছেন এবং প্রার্থীরা ভোটারদের কাছ থেকে ভোট চাচ্ছেন এবং সেই সঙ্গে ভোট দিয়ে বেরিয়ে পড়ছেন এবং একটু আগে আমার সঙ্গে কথা বলতে চাই চিত্রনায়িকা অঞ্জনার সঙ্গে আপনি একজন প্রার্থী এবং জানতে চাই নির্বাচনের পরিবেশটা কেমন দেখছেন এখন পর্যন্ত শৃঙ্খলা বাহিনী যেভাবে পরিবেষ্টিত হয়ে আছে সেই সঙ্গে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটলে তারা কিন্তু থাকবেন এবং আমি একটু জানতে চাই আপনার কাছ থেকে যে এবারের পরিবেশটা কেমন এর আগের বছর গতবার নির্বাচন হয়েছিল সেই নির্বাচন এবারে নির্বাচনে একটু যদি কম্পেয়ার করতেন অনেক সুন্দর পরিবেশ মানে আমরা যেটা চাচ্ছি আইন শৃঙ্খলা বাহিনী যারা আছেন আমাদের সাথে আমরা বাইরের লোককে আলো করছি না আর কি আমাদের চলচ্চিত্র পরিবারের সবাই আসবে যাদের যে কার্ড দিয়েছে আর কি সেইভাবে সাংবাদিক ভাইরাও আসবেন হ্যাঁ কিন্তু বাইরের লোক আসলে আমরা না ভোটারদের চিনতে পারি না এলোমেলো হয়ে যায় তবে আমরা আমার চলচ্চিত্র পরিবারের মানুষকে আমরা চাইবো আজকে এই ইলেকশনে এটাই আমার কাম্য আর কি এবারের প্রত্যাশাটা কেমন কেমন দেখছেন সকাল থেকে পরিবেশটা কেমন দেখছেন খুব সুন্দর পরিবেশ খুব শান্ত শিষ্ট একেবারে খুব ভাল লাগছে অসংখ্য ধন্যবাদ আপনাকে আমরা কথা বলছিলাম চিত্রনায়িকা অঞ্জনার সঙ্গে তিনি এবারের নির্বাচনে প্রার্থী হয়েছেন এবং আমরা আরও কথা বলবো আরেকটি প্যানেলের চিত্রনায়ক মোনার হোসেন ডিপজ মিশা সদাগর পরিষদ একজনের সাথে কথা বলব আমি জানতে চাই কেমন দেখছেন জ্যাকি আলমগীর ভাই নির্বাচনের পরিবেশটা সকাল থেকে খুব সুস্থ শৃঙ্খলা মধ্যে আছে নিরাপত্তা বাহিনীর যেরকম ভিড় এরকম ইলেকশন তো ইতিমধ্যে হয় নাই মানে খুব সুশৃঙ্খল এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলো খুব অ্যাক্টিভ আছে এরকম সন্ধ্যা থাকলে বেশ ভালো হবে আমার মনে হচ্ছে আপনি যেহেতু বোনার হোসেন ডিপজাল মিশ সদাগর পরিষদ থেকে নির্বাচন অংশ নিয়েছেন এবং সেই সঙ্গে এই সকাল সাড়ে নটা থেকে নির্বাচন ভোট গ্রহণ শুরু হয়েছে চলবে বিকাল পাঁচটা পর্যন্ত পরবর্তীতে শোনা হলে যেটি আধা ঘন্টা বাড়িয়ে দেওয়া হয়েছে আর এখন পর্যন্ত সব সর্বকল ভোটের পরিবেশটা কেমন দেখছেন ভোটে ভোটাররা তো এখন পর্যন্ত আসা শুরু করেনি নি সামান্যমাত্র ভোটার আছে আমরা আমরা নিজেরা প্রার্থীরা ভোট দিচ্ছি এখন পরিবেশটা এখন পর্যন্ত সুস্থ এবং সুন্দর আছে অসংখ্য ধন্যবাদ আপনাকে আমরা শুনছিলাম জ্যাকি আলমগীরের কথা আপনার সেই সঙ্গে তার কথা ধরে শোনা দেখা যাচ্ছে আমরা দেখেছি যে আসলে ভোট কেন্দ্রে সেভাবে ভোটাররা উপস্থিতি এখনও হয়নি এবং সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু ভোটাররা ভোট কেন্দ্রে আসবেন এমনটাই কিন্তু তারা প্রত্যাশা করছেন সেই সঙ্গে এবারের যে নির্বাচন নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার খোরশেদ আলম খসরু তিনি ভোট সুষ্ঠুভাবে হওয়ার যে পুকিগুলো আছে সমস্ত ধরনের কার্যক্রম তিনি হাতে নিয়েছেন পাশাপাশি একটু আমি কথা বলতে চাই বাপি চৌধুরীর সঙ্গে বাপি চৌধুরীর সঙ্গে ভোট কিছু পরে কথা লাক আমাদের জন্য দোয়া করবেন শুনছিলাম প্রার্থীরা বেশ ব্যস্ত তারা তারা ভোটারদের সাথে কথা বলার জন্য বেশ ব্যস্ত এবং ভোট চাচ্ছেন আমরা সকাল থেকে দেখছি যে আসলে ভোটাররা তারা ভোট কেন্দ্রে এসে ভোট আসছেন এবং যখনই তারা ফটকদের ভিতরে প্রবেশ করছেন বিএফডিসির ভিতরে প্রবেশ করছেন তখনই তারা কিন্তু ভোট চাচ্ছেন এবং সঙ্গে সঙ্গে গিয়ে ভোটারদের ধরছেন এবং আমি চিত্রনায়ক ইমনের সঙ্গে একটু কথা বলতে চাই ইমন ভাই সকাল থেকেই ভোট শুরু হয়েছে জানতে চাই কেমন দেখছেন সার্বিক পরিবেশটা খুবই ভালো আলহামদুলিল্লাহ পরিবেশ খুবই শান্ত সুন্দর স্নিগ্ধ কিন্তু রোদটা অনেক বেশি এটাই একটু কষ্ট হয়ে যাচ্ছে বাট ভোটার যারা আসছেন সকালবেলাতে এমনিতে একটু এরকমই থাকে বাট যত সময় যাচ্ছে তত কিন্তু ভোটার সংখ্যা বাড়ছে এবং সুষ্ঠ এবং সুন্দরভাবে হচ্ছে এখন পর্যন্ত এখন পর্যন্ত এর আগের বছরও আমরা দেখেছি যে আইন শৃঙ্খলা বাহিনী যে একটা নিরাপদ পত্তা দিয়ে থাকে সেটি কিন্তু এবারও হয়েছে গেটে ঢোকার আগে চেক করা হচ্ছে এই বিষয়টা নিয়ে যদি আপনি একটু বলতেন এটি তার ভালো লাগছে কিন্তু খারাপ লাগছে আমি যখন ঢুকছি তখন আমাকেও ওই কার্ড দেখাতে হয়েছে ভোটার ছাড়া এবং যারা আপনার যারা জার্নালিস্ট আছেন তাদেরকেও নিশ্চয়ই ওনারা দেখে নিচ্ছেন এবং যারা প্রোডাকশন ডি সবাইকে দেখে নিচ্ছেন তার মানে গতবার যেহেতু কিছু ইনসিডেন্ট ঘটে গেছে যে বাইরের লোকজন এসেছেন এবার তারা ঢুকতে পারবেন না অ্যাটলিস্ট মানে ঝামেলা হওয়ার কোনো চান্সেস নাই এবার আমার কাছে এটাই ভালো লাগছে প্রত্যাশা জয়ের বিষয়ে যদি একটু জানতে চাই মানে কতটা প্রত্যাশা রাখেন এবং সেই সঙ্গে আপনার পূর্ণ প্যানেল কি জয়লাভ করবেন কিনা এমন তো প্রত্যাশা থাকেই সবারই সেটি একটু জানতে চাচ্ছিলাম জয় পরাজয় নিয়ে আসলে মাথা ঘামাচ্ছি না আমার সবচেয়ে মানে ফোকাস যেটাতে যে দুই প্যানেলেই আমাদের মানে সবাই পরিবার পরিজনের মতোই সব কিছু মিলিয়ে যেন দিন শেষে সুষ্ঠু নির্বাচন হয় জন্য কথা না উঠতে পারে স্বাভাবিক নির্বাচন হয় সেটাই আসলে প্রত্যাশা সো সেটাই যেন হয় আর কি সেটাই চাওয়া জয় পরাজয় একটা কিছু তো হবে হয় জয়নালে পরাজয় যেটাই হোক আমি মেনে নিব অসুবিধা দিন শেষে নির্বাচনে তো জয় পরাজয় হবে এবং তারপরে আপনাদের বিষয়টা কেমন থাকে তারকাদের আমি প্রত্যেকবারই আমি তিনবার দাঁড়িয়েছি তিনবার জয়লাভ করেছি এবারও যদি জিতি খুব স্বাভাবিকভাবেই থাকবো যদি পরাজয় হয় তাও স্বাভাবিক থাকবো শিল্পীদের সাথে যেই সুন্দর সম্পর্ক বা রিলেশনশিপটা আমাকে নিয়ে তাদের যে তাদের যে কমেন্টস যে মানে আমার সাথে দেখলেই তাদের ভাল লাগে বা আমাকে ভালো লাগে সম্মানটা যেহেতু করি সেই সম্মানটা সারা জীবনই থাকবে তাদের প্রতি আমার এমন ভাই সবশেষ এবং এখন পর্যন্ত ভোটাররা উপস্থিতি কম এবং আপনি প্রত্যাশা কত করছেন যা ভোটাররা সবাই আসবেন সবাই আসবেন সাধারণ যারা আছেন তারা আছেন তারকারা যারা আছেন তারা আমার মনে হয় দুপুরে পরপর সবাই আসবেন আপনি খেয়াল করবেন যে আজকে যেহেতু জুম্মা জুম্মার নামাজ হবে তারপরে দেখবেন যে অনেকে আসে যে দুপুরে খাবার খেয়ে আসবেন বা তারকায় যদি আমরা বলি যে ভরপুর সেটা দুপুরের পরে একটা জোয়ার আসবে অসংখ্য ধন্যবাদ আপনাকে আমরা শুনছিলাম চিত্রনায়ক ইমনের কথা আমরা এবারে যে এই নির্বাচন দু হাজার চব্বিশ ছাব্বিশ মেয়াদে এই নির্বাচন ঘিরেই কিন্তু তারকাদের এই যে প্রবীণ একজন আমি নির্বাতার সাথে কথা বলতে চাই দেলজ ঝান ঝন্টু একটু কথা বলতে চাই আপনার কাছ থেকে ভাই নির্বাচনের পরিবেশটা কেমন দেখছেন এবং তার পরিবেশ অনেক ভালো তবে বাহিনীর এত করা হওয়া উচিত হয় নাই বাদল ভাই আসছে বাদল ভাই আসছে বাদল নির্বাচন কমিশনার ধন্যবাদ জানাই আন্সিংকলা বাহিনী আমাদের দরকার আছে সিলভারে তো চোর না ডাকাত না ডাকাত চোর এখানে কি কি পিস্তল ব্র্যান্ডা নিয়ে আসছে এটা আমার একটা গাড়ি পাঁচ বিশ মিনিট লাগে চেক করছে আর যেসব আইনশৃঙ্খলা বাহিনী চেক করছে তারা নিজের জানা লিস্ট কী নাম কী ভোটার নাম্বার কী সদস্য কী ওদের এই বিষয়ে সাধারণ জ্ঞান নাই তাদের এনে একটা গ্রুমিং করানো উচিত ছিল কারণ এই জায়গায় আলমগীর ভাই আসবে এই জায়গায় আসবে ইলিয়াস কাঞ্চন এই জায়গায় আসবে ভাই এই জায়গায় ওরা সবাই শিল্পী তো এখন যেভাবে ওরা চেক করছে যেভাবে পুনর বিশ তিরিশ মিনিট আধা ঘন্টা এক একজনকে রাস্তায় এটা হেনস্থার শিকার হচ্ছে আমরা হ্যাঁ এটা আসলে এত দরকার ছিল না আপনি দেখেন পুরো এফ বি ঘুরে মিনিমাম আমার মনে হয় যে দুইশো পুলিশ হবে আর আমাদের ভোটাররা আছে বিষটা তো দুইশো আর বুটার বিষটা এটা হলো। আমি একটু জানতে চাই আপনার কাছে সেটি হচ্ছে এই নিরাপত্তা রক্ষার মানে রক্ষা যারা নিরাপত্তা দিচ্ছেন তাদের বিষয়কে অখুশি নিরাপত্তার বিষয়টি নিয়ে না আমি তো অখুশি না আমি খুশি কিন্তু ওরা ওরা যারা আসছে ওরা ম্যাক্সিমাম হচ্ছে তাকায় থাকতেছে কারণ হঠাৎ ওরা সেলিব্রিটি দেখতেছে সুপারস্টারদের ওরা যে কখনো দেখে নাই তাকায় রুখছে অযথায় বলতেছে নিজের স্যার আপনার পুরো নামটা কি আপনার আসল নামটা কি এটা কি আপনার অরিজিনাল নাম এখন আপনি যদি আলমগীর সাহেবরা বলেন স্যার এটা কি আপনার অরিজিনাল নাম এটা কি ভোটার নাম ও আচ্ছা আচ্ছা দাঁড়ান একটা মিনিট স্যার আপনার গাড়ি নাম্বার কত এটা গাড়ি দেখলেন ইয়ে করলেন উনি চেক করে আরেকজন আসলো হ্যাঁ কি স্যার আপনি একটু দেখেন আরও কেউ আছে ভিতরে না ও আচ্ছা ঠিক আছে এই আমাদের আবার কথা বলবে তাহলে একটা শিল্পীকে কয়বার চেক করবেন আপনারা তার মানে হয়রানি শিকারটাই বেশি হচ্ছে না হয়রানি বলবো না ওরা নিরাপত্তার স্বার্থে করছে সবই হয়রানি বলা চলবে না তবে শিল্পীরা ম্যাক্সিমাম মনক্ষণ এই জন্যে একজন সেলিব্রিটি দেখলেই তো চিনে উল্টা তো সালাম দেওয়া বলো সালাম আলাইকুম ভালো হচ্ছেন আপনার কার্ডটা দেখতে পারি জি এই যে মাই কার্ড ওকে প্লিজ নাও ক্যান গো আপনি ছেড়ে দিবেন ওরা চলে আসবে আপনি এরপরে ওনারা দেখার পরে সবাই কারণ আইন শৃঙ্খলা বাহিনী যারা আসছে ওরা কখনো সরাসরি এত শিল্পী দেখে নাই আজকে দেখে তারা অবাক হয়ে যাচ্ছে অযথেই তারা কথা বলার চেষ্টা করছে বিভিন্নভাবে আচ্ছা সবশেষ জানতে চাই দিন শেষে প্রত্যাশাটা কি আপনার এখন প্রত্যাশাটা হচ্ছে ভালো একটা নির্বাচন আমরা আশা করি এবার গতবার মতো বিশৃঙ্খলা কিছু হবে না হওয়ার সম্ভাবনা নাই কারণ দীপ প্যানেলটার মধ্যে সবাই শিক্ষিত সবাই মোস্ট সিনিয়র আর নিপুণত নিজে শিক্ষিত মেয়ে সেও চাচ্ছে যে ভালো একটা ইলেকশন হোক গতবার মতো নোংরামি না হোক তো আমরা আশাবাদী আমরা যারা শিল্পীরা আছি গতবার আমি নির্বাচন করেছিলাম এবার করিনি কারণ আমি দেশে বাইরে ছিলাম বা আমি প্রতি বছরই দাঁড়াতে চাইও না তো আমি চাই একজন ভালো নেতৃত্ব আসুক এবং আশা করি এবার আসবেন ইনশাল্লাহ অসংখ্য ধন্যবাদ হাসান আপনাকে আমরা শুনছিলাম একজন শিল্পীর কথা যে বিএফডিসিতে প্রবেশ প্রবেশের সময় যেভাবে তারা নিরাপত্তার স্বার্থের নিরাপত্তা কর্মীরা যেভাবে চেক করছেন সেটি নিয়ে তিনি অসন্তুষ্ট এবং সেই বিষয়টি কিন্তু জানছিলাম আমরা পরবর্তীতে আবার আরও তথ্য নিয়ে হাজির হব এই ছিল বিএফডিসি থেকে আমার কাছে সর্বশেষ এতক্ষণ আমরা সরাসরি যুক্ত ছিলাম বিএডিসিতে একদম নির্বাচন কেন্দ্রস্থলে সাকিব খান প্রসঙ্গে আসব তার আগে একটু নিরাপত্তা প্রসঙ্গটা আপনার কাছে ছুড়ে দিতে যাচ্ছিলাম প্রশ্ন দেখছিলেন যে যারা অতিথি বা যারা ভোট দিতে এসেছেন শিল্পীরা তারাই কিন্তু খুব প্রকাশ করছেন যে এত নিরাপত্তা ব্যবস্থা কেন ঢুকতে কার্ড দেখানোর পরও তারা প্রবেশ করতে পারছেন না একটি কথা কিন্তু খুব বেশি যুক্তিযুক্ত ছিল যে একজন শিল্পী সে তো রাজনৈতিক ব্যক্তিত্ব না সে তো এমন কিছু না যে সাথে করে অস্ত্র নিয়ে আসবে বা সে ক্ষতিকারক সাথে করে আনবে এমন তো শিল্পীরা সাধারণত করেন না তাহলে কেন হচ্ছে এই পাঁচশো সত্তর জন ভোটারের জন্য চারশো জন পুলিশ মোতায়েন করা হলো এটা একটু বেশি কঠোর হয়ে গেল এবং এই কঠোরতা কিন্তু আমরা একইভাবে সাংবাদিকদের ক্ষেত্রেও দেখেছি সাংবাদিকরা তো মানে বিশেষ করে বিনোদন সাংবাদিকরা কিন্তু অলওয়েজ চিন্তা করে যে আমার কোন তারকা কি মন্তব্য করছে কোন তারকা এই ভোট নিয়ে কি মন্তব্য করছে বা কি বলছে বা কি চলছে আসলে পরিবেশটার মধ্যে যদিও এখন পর্যন্ত দেখা যাচ্ছে যে উৎসব বিতর্কমুখর পরিবেশেই নির্বাচনটা চলছে কিন্তু তারপরেও সাংবাদিকরা তো একটু বিস্তারিত জানতে চায় দর্শকদের সব কিছু জানাতে চায় তাদেরকেই যদি এরকম একটা কঠোর বাইন্ডিংসের মধ্যে রেখে দেয়া হয় একটা নির্দিষ্ট সীমার মধ্যে রেখে দেওয়া হয় মানে সেটা একটু অকওয়ার্ড একটু দেখতে একটু দৃষ্টিকটু লাগে এরকমটা চলতেই থাকবে সারাদিন তো আমরা আরও দেখব তারপরে দেখি আসলে আইন শৃঙ্খলা বাহিনী কি করে এবার হচ্ছে আপনি যেটা বলছিলেন শাকিব খান এবং জাহিদ খান প্রসঙ্গে শাকিব খান কিন্তু দু থেকে দু পর্যন্ত টানা ছিলেন তো তিনি যখন ক্ষমতায় ছিলেন তখন কিন্তু এত কাদা ছড়াছড়ি বা এই বিষয় এই ধরনের কোনো বিষয় কিন্তু দর্শকের সামনে আসেনি এবং তিনি যে সময়টাতে ছিলেন তার সাথে একবার সাধারণ সম্পাদক পদে ছিলেন অমিত হাসান এবং আরও একবার ছিলেন মিশা সৌদাগর তো তারা যখন সাধারণ সম্পাদক পদে ছিলেন তখনও কিন্তু এই গতবার যেরকমটা হয়েছে এত সমালোচনা হয়েছে সেই সময়ও কিন্তু এতটা সমালোচনা দর্শক দেখতে পাননি তো এই আজকের আজকের দিনের নির্বাচন নিয়ে এখন হচ্ছে শঙ্কায় আছেন সবাই যে এরকমই কাদা ছড়াছড়ি হবে কিনা আমরা কিন্তু একটু আগে লাইভে সরাসরি বিএফডিসি থেকে দেখতে পাচ্ছিলাম তারাও শঙ্কায় আছেন তারকারা এবারও শঙ্কায় আছেন যে কোনো প্রকার বিশৃঙ্খলা বা কোনো প্রকার ঝামেলা যেন এই বছর না হয় অন্তত পক্ষে গত বছরের মতো কাদা ছড়ি ছড়ি ঠিক আছে ছোট্ট একটা প্রশ্ন দিয়ে আজকে শেষ করে দেব সেটা হচ্ছে যে আপনি জানেন যে জায়েদ খান সভাপতি ছিলেন হ্যাঁ কিন্তু জায়েদ খানে কিন্তু এবার ভোটাধিকার ভোট দেওয়ার অধিকারটি নেই আবার আমি যদি একটা প্রসঙ্গ আসতে চাই হেলেনা জাহাঙ্গীর যিনি কিনা আসলে চলচ্চিত্রের মানুষই নন তার কোন সিনেমাও নেই তিনি কিন্তু চলচ্চিত্র সমিতির সদস্য হয়েছেন এবং নির্বাচনও তিনি দাঁড়িয়েছেন তো যেখানে চলচ্চিত্রের মানুষ হয়ে চলচ্চিত্রের সমিতির নির্বাচনে আসতে পারছেন না একজন আর আরেকজন কিনা চলচ্চিত্রের বাইরের মানুষ হয়ে চলে এসেছেন এবং তার বিরুদ্ধে কিন্তু অর্থ লেনদেনের কিন্তু অভিযোগ চলে এসেছে ছোট্ট করে যদি এই কথাটা বলতেন তারপর আমরা শেষ করে দেব না হেলেনা জাহাঙ্গীর বা জায়েদ খান প্রসঙ্গে আসতে গেলে কিন্তু আরও আরও অনেকের নামই বলতে হয় যারা ওই যে যেমন টিকটা আপনিও বলছিলেন যে একশো তিনজন সদস্যপদ বাতিল হয়েছিল তাদেরকে ভোটাধিকার ফিরিয়ে দিয়েছেন নিপুণ আক্তার এবং তাদের তাদেরকে কিন্তু এবার তিনি নির্বাচন করছেন এই 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 ক্ষেত্রেই কিন্তু হেলেনা জাহাঙ্গীর পড়ে যায় যিনি হচ্ছে একেবারে কোন প্রকার সিনেমা ছাড়া বা এ ছাড়াই সরাসরি কিভাবে চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্য হয়ে নির্বাচন করছেন হ্যাঁ হ্যাঁ সদস্যতে সদস্য পদ তিনি নির্বাচনে কিভাবে চলে আসেন এটার তো একটা প্রসিডিওর আছে তাকে মিনিমাম এতগুলো সিনেমা করতে হবে বা মিনিমাম তার হচ্ছে এই এই ক্রেডিটগুলো থাকতে হবে তাহলে তিনি সদস্য পদ পাবেন তারপরে তিনি নির্বাচন অংশগ্রহণ করতে পারবেন আর জায়দ খানের বিষয়টি যদি আমি বলবো যে জায়দ খান যে সদস্য পদ থেকে বাতিল হলেন বা তার যে ভোটাধিকার কেড়ে নেওয়া হলো বা এই এই যে ঘটনাটা এবং অনেকে বলছেন যে জায়েদ খান নিজেই সরে গেছেন এই যে এই যে বিষয়টা নিয়ে যে জল ঘোলা হয়েছে বা এখন পর্যন্ত জলটা কিন্তু ঘোলাই আছে এখন পর্যন্ত ক্লিয়ার হয়নি যে কোন কারণে আসলে এই জায়দ খান এই নির্বাচনে নেই এই নিয়ে আমরা আরও কথা বলবো আরও আরও বিস্তারিত তথ্য জানাবো আমরা হচ্ছে আবারও দেখা যায় কিছুক্ষণ পরেই আমরা আবার দর্শকের সামনে আসবো এবারের মতো দর্শকের কাছ থেকে একটু বিদায় নিব যে এখন পর্যন্ত সর্বশেষ তথ্য নিয়ে আমরা এতটুকুই আপনাদের সাথে ছিলাম আবারও আমরা আপনাদের সামনে আসব নতুন তথ্য নিয়ে এবং আজকে কিন্তু অবশ্যই আমরা সারাদিন আপনাদের সাথে আছি চোখ রাখুন সময়ের গল্পের ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে সঙ্গেই থাকুন সময়ের আবারও দেখা হবে শিল্পী সমিতির নির্বাচনের অনেক তথ্য নিয়ে